नमस्कार, सिंपली हैपी किचने आपनादे सकल के स्वागत। आज डालिया दिए एक हेल्दी एवं अवश्य एक टेस्टी रेसिपी आपनादे के आमी देखाबो। रेसिपिटी बनाते बनाते आज के आपनादे बोलबो की की लागबे। ओवेने कड़ाई गरम करे ताते आमी देर कप डालिया निये छी, शेई डालियागुलो दिए देव एवं भालो करे एक रोस्ट करे नेब। एक भाजा भाजा गंध बेरोले मने करबेन डालियाटा रोस्ट हो गेछे। एबार डालियागुलो नामिए निये ओई कड़ाईते देर टेबिल चामच सानफ्लावर तेल अथवा सोयाबीन अएल आमी दिए देव। कड़ाइर तेल गरम होले तार मध्ये आमी एकटी तेजपाता चिड़े देव आर एकटी एलाच देव आर तार साथे किछु दारचिनी देव, चार पाँचटा लवंग एर मध्ये दिए देव आर किछु आदा कुचि दिए देव। आदा देवार पर এই সবগুলোকে আমি একসাথে একটু ভেজে নেব, একটু লাল করে ভাজতে হবে। এগুলো ভাজা হয়ে গেলে এর সাথে আমি কিছু সবজি অ্যাড করব। সবজির মধ্যে নিয়েছি বিন, গাজর আর ক্যাপসিকাম। এই সবজিগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। দেখুন সবজিগুলো ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমি এবার কাজু আর কিশমিশ অ্যাড করব। কাজু কিশমিশগুলো ভেজে নিয়ে এর মধ্যে রোস্টেড ডালিয়াগুলো আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি ডালিয়াগুলোকে এই সবজিগুলোর সাথে একটু ভালো করে ভেজে নেব। দেড় কাপ ডালিয়া যেহেতু দিয়েছি তার জন্য আমি তিন কাপ গরম জল করে নিয়েছি, সেই গরম জলটা আমি এর মধ্যে দিয়ে দেব। জলটা ফুটতে দেব, তার আগে আমি এর সঙ্গে অ্যাড করব একটু লবণ। আমি যেহেতু এখন একটু রক সল্ট খাচ্ছি তাই রক সল্ট দিয়েছি। তারপর কিছু কাঁচা লঙ্কা অ্যাড করব আমি এর সাথে, চারটে কাঁচা লঙ্কা অ্যাড করেছি। এবার আমি এটাকে একটু ঢেকে আগুন কমিয়ে সেদ্ধ হতে দেব। এগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, এগুলোকে একটু আমি সমান করে দেব। এইভাবে সমান করে দিয়ে এর ওপর আমি একটু গোলমরিচ ছড়িয়ে দেব। গোলমরিচ ছড়ানো হয়ে গেলে এবার আমি তিনটে ডিম এর ওপর ঠিক এইভাবে ভেঙে দিয়ে দেব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন, আর পাশের বেল আইকনটি প্রেস করবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে চলে যায়। এবার আমি একটু লবণ অ্যাড করব, তারপর এটাকে একটু ঢেকে দেব। খানিকক্ষণ বাদে ঢাকা তুলে যখন দেখব ডিমটা এভাবে জমে গেছে তখন ওর ওপর আরেকটু গোলমরিচ আমি ছড়িয়ে দেব। এবার আমি এটাকে ঢেকে পাঁচ মিনিটের জন্য আগুন নিভিয়ে রেখে দেব। ঢাকা তুলে আমি এটিকে কেটে নিয়েছি, যেহেতু তিনজনের জন্য বানানো হয়েছে তাই আমি এটাকে তিন ভাগ করেছি। এক ভাগ প্লেটে তুলে নিয়েছি এবং তার উপর কিছু স্যালাড অ্যাড করেছি। এইভাবে তৈরি হয়ে গেল এগ ডালিয়া। এবার আপনারা গরম গরম এটিকে সার্ভ করতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।